শুধু শত্রু দমনে নয়, কখনো কখনো প্রীতি ফুটবল ম্যাচেও মেতে ওঠেন আসাম রাইফেলসের জওয়ানরা। আগ্নেয়াস্ত্র চালনার সাথে সাথে তারা যে খেলাধুলার ময়দানেও সমান পারদর্শী, তার প্রমাণ দিতে নেমে পড়েন খেলার মাঠে। দেশে যখনই কোনো জঙ্গি হানা হয়, দেশে যখনই কোনো বড়সড় বিপর্যয় মোকাবিলার দরকার হয়, তখনই তাদের দেখা যায় দক্ষতার সাথে নিজের প্রাণ বাজি রেখে উদ্ভূত কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে। তারা আসাম রাইফেলস ভারতীয় সেনাবাহিনীর একটি বিশাল অংশ, তবে মাঝে মাঝে খেলাধুলাতেও অংশগ্রহণ করেন তারা। বুধবার উদয়পুরের ধ্বজনগর স্থিত আসাম রাইফেলসের 21 নং ব্যাটালিয়নের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। কিল্লা একাদশ ও আসাম রাইফেলস একাদশের মধ্যে অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম রাইফেলসের 21 নং ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রানা ঝা। আয়োজিত করা হিসেবে তাকি হমে আর যাকে লোকাল ফুটবল টিম আর ইম্প্রুভ করে আর ইহাকা বাতাবরণ আর আচ্ছা হো, পিসফুল হো, আর হমে ইহাপে এক ফুটবল ম্যাচ অর্গানাইজ করা হয় জিসমে দোনো টিমোনে বড় চড় কর ভাগ লিয়া আর দোনো টিম বরাবর রই, বহুত বড়িয়া টিম হ্যায় দোনো। আর শেষ পর্যন্ত ফুটবল ম্যাচখানি টান টান উত্তেজনা নিয়ে এক এক গোলে অমীমাংসিত থাকে। কমান্ডেন্ট রানা ঝা পুরস্কার তুলে দেন খেলোয়াড়দের হাতে। তাছাড়া বিগত দিনে ম্যালেরিয়া নির্মূলকরণে একাধিক স্বাস্থ্য শিবিরের আয়োজন করে এই আসাম রাইফেলস ব্যাটালিয়ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।